আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার নিজের তৈরি কিছু ব্লকের ড্রেস। তো এখানে আমি আজকে দুইটা ড্রেস সম্পর্কে বলবো। এই দুইটা ড্রেসই আমার ভীষণ পছন্দের। তো দেখুন, আমি ব্লকের কাজের পাশাপাশি কিন্তু এখানে হাতের কাজও করেছি কিছুটা। তো ইন ডিটেলস আমি আপনাদেরকে বলে দিব। আর আপনারা যারা আমার এই ড্রেসগুলো পারচেস করতে চাচ্ছেন, তারা আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন। পেজের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। তো দেখুন, এই যে প্রথম ড্রেসটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এবং ইয়েলো কালারের মধ্যে। এটা একেবারে ইয়েলো কালার না, মাস্টার্ড ইয়েলো কালার, যেটাকে আমরা বাংলায় বাসন্তী কালার বলে থাকি। তো এই কম্বিনেশনটা সবাই ভীষণ পছন্দ করেছে এবং আমি এটাতে অনেক সাড়া পেয়েছি। তো দেখুন, এটা হচ্ছে হাতাটা, আর এটা হইতেছে জামার নেক পোর্শনটা। এখানে আমি একদম সিম্পল একটা ডিজাইন করেছি, আর এটা কিন্তু করেছি আমি দুইটা ছোট ছোট ডাইস দিয়ে, আর একটা হচ্ছে আপনার মোটা পায়ের ডাইস দিয়ে। সেম কাজটাই আমি ড্রেসের নিচে লোয়ার প্যানেলটাতেও করে নিয়েছি। তো হাতাটার মধ্যে আমি আর ডাবল ডাইসের কাজ করি নাই, এটা বডিতে করেছি। আর জামাটার হাতায় এবং জামার ব্যাক সাইডে আমি হচ্ছে ডাবল ডাইসের একটা ডাইসই ব্যবহার করেছি, আর এটাও আমি ল্যাভেন্ডার কালারের মধ্যে ছাপটা দিয়েছি। তো দেখুন, ওড়নাটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। ওড়নাটা কিন্তু অসম্ভব প্রিটি। দেখুন ওড়নাটা, এখানে আমি কিছু টার্সেল ব্যবহার করেছি, যেটা কিনা একটু ডার্ক ব্লু কালারের। আমি একটু কন্ট্রাস্ট করার চেষ্টা করেছি। আর এই হালকা গোলাপি আর গাঢ় গোলাপি কম্বিনেশনের কথা কী আর বলবো, এটা আমি নিজের জন্য একটা বানিয়েছি। আমার এটা অনেক বেশি পছন্দের। এটা কোনো রেফারেন্স পিকচার দেখে না, আমি একদম সম্পূর্ণ নিজের জন্য বানিয়েছিলাম। এটা হচ্ছে হাতাটা, হাতাটা কিন্তু খুবই সুন্দর। আর এটা হচ্ছে সালোয়ার। আসলে সালোয়ারের এই প্রিন্টটাই আমি ওড়নার মাঝখানটায় রাখাছি, আমি এখন দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো দেখুন, এটা হচ্ছে এই জামাটার লোয়ার প্যানেলের কাজটা। এটা কিন্তু অনেক মোটামুটি একটু গর্জিয়াস বলা চলে। এই ড্রেসটা অতটা সিম্পল না, আর এখানে কিন্তু ভালোই কিছু ভিন্ন ভিন্ন ডাইসের কাজও রয়েছে। হ্যাঁ, আর অনেক কালার কম্বিনেশন করে বানানো হয়েছে। আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা। তো ড্রেসের ব্যাক পার্টে আমি এটাকে যেহেতু একটু বললাম গর্জিয়াস ড্রেস, তো সেক্ষেত্রে আমি ব্যাক পার্টেও হচ্ছে লোয়ার প্যানেলে এরকম একটা কাজ করে নিয়েছি। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো দেখুন, আমি এখানে হাতের কাজ করেছি। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে এই ড্রেস দুইটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশাপাশি আমার ফেসবুক পেজে ঘুরে আসার অনুরোধ রইল। সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।